আজকের রেসিপি ভাপা পিঠা, তবে সেটা ভাতের পাতিলে তৈরি করে দেখাচ্ছি। সময়ের সাথে সাথে বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি। লাইফে প্রথম আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি কলসিতে কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। তারপর অনেকেই রেসিপিটি শেয়ার করেছেন, সবার রেসিপি ভাইরাল হয়েছে, বাট আমার রেসিপি তেমন একটা ভাইরাল হয়নি। এরপর ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি প্রেশার কুকারে, এরপর দেখিয়েছি রাইস কুকারে, আর আজকে আপনাদেরকে ভাতের পাতিলে তৈরি করে দেখাচ্ছি। অনেকে হয়তো ভাতের পাতিলে ট্রাই করেছেন, ব্যর্থ হয়েছেন, যারা তারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি দেখার পর সবার ভাপা পিঠা পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজা হবে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাপা পিঠাটা কেমন হয়েছে। আর এই ভাপা পিঠাটা কিন্তু বেশ লেয়ার হয়, মানে দুটো লেয়ারে তৈরি হয়, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু আলাদা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, এইটা একটা লেয়ার আর গুঁড়ের একটা লেয়ার, দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে ভাপা পিঠা মজার হবে কি না। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রথম স্টেপ, ভাপা পিঠা তৈরি করার জন্য আমি দুধ জাল করছি। দুধ দিয়ে যদি আপনি ভাপা পিঠা তৈরি করেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবং আপনার ভাপা পিঠাটা দেখতে ধবধবে সাদা হবে। তবে পানি দিয়েও ভাপা পিঠা তৈরি করা যায়, সেক্ষেত্রে সেটার স্বাদ ততটা ভালো হয় না। এটা স্বাদ বৃদ্ধির জন্য আপনি চাইলে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, বাদাম ব্যবহার করতে পারেন, আরও অনেক কিছু অ্যাড করা যায়। বাট আমি খুব সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি, বাট তারপরও সেটা খেতে অনেক মজার হবে। তো দুধ খুব ভালোভাবে জাল করে নেবেন, তারপর চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবেন। দ্বিতীয় স্টেপে আপনার লাগবে যে আপনি কিসে ভাপা পিঠা তৈরি করবেন। সেটা হতে পারে ভাতের পাতিল, কলসি, রাইস কুকার অথবা প্রেশার কুকার। আজকে যেহেতু আমি ভাতের পাতিলে আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো, তাই বাজার থেকে আমি ভাতের পাতিলটা নিয়ে এসেছি। তবে এই পাতিলটা কিনতেই পাওয়া যায়, আপনারা দেখবেন ভাপা পিঠা তৈরি করার জন্য বিশেষ ধরনের এই ভাতের পাতিলের মতো দেখতে মাঝখানে ছিদ্র বিশিষ্ট পাতিল কিনতে পাবেন। এটা আমার মাত্র 140 টাকা লেগেছে, আর পিঠা তোলার জন্য ছোট্ট একটা দেখতে পাচ্ছেন যার নিয়েছে, এটা 10 টাকা নিয়েছে। খুব বেশি খরচ করতে হবে না, একটা কিনলে আপনি আজীবন এটাতে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। তো যেহেতু এটার মুখ খোলা না, তাই আপনি চাইলে ভিতরে মাছতে পারবেন না। তাই যেটা করতে হবে, ওপরে ভালো করে মেজে ঘষে ধুয়ে মুছে তারপর ভিতরে পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় ধরে জাল করতে হবে। আপনি যখন প্রথমবার পানিতে জাল করবেন, দেখবেন কেমন একটা গন্ধ পাওয়া যায়। সেই জন্য প্রথমেই যে পানি দিয়ে আপনি বলক তুলবেন, সেটাতে কিন্তু ভাপা পিঠা উঠানো যাবে না, সেই পানিটা আপনাকে ফেলে দিতে হবে। তা আমি পানিটা ফেলে দিচ্ছি। পাতিলের ভিতরে কোনো ময়লা বা কোনো কিছু থাকলে সেটা যখন আপনি পানির সাথে জাল করবেন, সেটা পানির সাথে মিশে গিয়ে এটা যখন ঢেলে ফেলে দিবেন, তখন সেটা ক্লিন হয়ে যায়। এখন আমরা পানি দিব ভাপা পিঠা তৈরি করার জন্য। দ্বিতীয় স্টেপে যে পানি দিচ্ছি, এই পানিতেই আমরা ভাপা পিঠা তৈরি করব। এখন পানি দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি কতটুকু পানি দিবেন। যতটুকু পাতিল নেবেন তার হাফ বা হাফের একটু কম পানি দিবেন, ভর্তি করে দিবেন না, তাহলে যখন ভাপ উঠবে তখন কিন্তু ভাপের সাথে পানিও উপর দিকে উঠে আসবে, তখন আপনার ভাপা পিঠাটা ভালো হবে না, নিচে ভেজা ভেজা হবে। আর যখন পানির পরিমাণ কম হবে তখন পারফেক্ট হবে। পানি দেওয়ার পর দেখবেন এই ছিদ্রগুলো পানিতে লক হয়ে যায়। তাই যেটা করবেন যে একটা টিস্যুর সাহায্যে এগুলো মুছে নেবেন যেন লক না থাকে। এখনও দেখতে পাচ্ছেন পানি কিন্তু ভিতরে বাবসের মতো দেখাচ্ছে, আমি এটা মুছে ক্লিন করে নিচ্ছি। কারণ যখন আমি ভাপা পিঠা দিব, এই পানিটা কিন্তু ভাপা পিঠার সাথে নিচে লেগে গিয়ে ওটা মানে ভেজা ভেজা হবে আর কি। আর ওটা লক না থাকলে খুব সহজে ভাপা পিঠার যে ভাপ, সেটা খুব সুন্দরভাবে এসে পিঠার গায়ে লাগবে এবং দ্রুত ভাপা পিঠাটা হবে, ভাপা পিঠা ভেজা ভেজা হবে না। এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমি ভেজা চালের গুঁড়াটা ভাপা পিঠা তৈরি করার জন্য ব্যবহার করছি। আমি বেশিরভাগ সময় আলু চাল এবং পোলার চাল মিক্স করে গুঁড়াটা তৈরি করি, সেইটা দিয়ে আমার কাছে মনে হয় ভাপা পিঠা তৈরি করে খেতে বেশি ভালো লাগে। আবার আপনারা চাইলে সুগন্ধি ভাপা পিঠাও তৈরি করতে পারেন। সুগন্ধি ভাপা পিঠা তৈরি করার জন্য প্রয়োজন হবে শুধুমাত্র পোলার চালের গুঁড়া, দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। সব চেলে নেওয়ার পর অ্যাড করছি লবণ। আমি হাফ চা চামচ উঁচু করে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে লবণের পরিমাণটা বেড়ে যাবে। সমান করে 1 চা চামচ দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, যদি তরল দুধ না থাকে সেক্ষেত্রে। আমি যেহেতু রান্না করে নিয়েছি, এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা, গরম নেই। এই পর্যায়ে আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিব, মিক্স করে মাখিয়ে নিব। খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারে দলা পেকে যাবে। এটা এমনভাবে মাখাতে হবে যখন আপনি হাতের মধ্যে নেবেন, হাতে যেন চালের গুঁড়া দেখা না যায়, এটা যেন ভেজা ভেজা মনে হয়, ঠিক এরকম আর কি, যে আপনি মুঠ পাকালে এটা দলা পেকে যাবে। দেখুন হাতের মধ্যে কিন্তু চালের গুঁড়া দেখা যাচ্ছে না, ঠিক এরকম আর কি। এভাবে যদি মাখাতে পারেন, তাহলে প্রতিটা ভাপা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে বাইন্ডিং হবে।
ভেজা চালের গুঁড়া চালার জন্য এরকম একটা চালনি ব্যবহার করতে হবে। এটা অবশ্য ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের চালনি ব্যবহার করবেন। যদি চিকন দানার ভাপা পিঠা তৈরি করতে চান তাহলে এই ধরনের একটা ঝাঁঝরি ব্যবহার করবেন, আর যদি চান যে মোটা দানার ভাপা পিঠা তৈরি করতে সেক্ষেত্রে যে ঝাঁঝরির ছিদ্রটা একটু বড় হবে সেটা ব্যবহার করবেন। এরপর জাস্ট চেলে নেবেন। যখন দেখবেন যে এটার সাথে ঠেকে যাবে তখন বুঝবেন যে আপনি যখন চালবেন তখন এটা নিচেরগুলো কিন্তু দলা পেকে যাবে চাপা খেয়ে, তাই উপরের দিকে তুলে এভাবে আপনাকে গুঁড়াটা চেলে নিতে হবে। তাহলে এই যে গুঁড়া যেটা চেলে নিয়েছে এগুলো বেশ ঝরঝরে থাকবে। ভাপা পিঠা তৈরি কিন্তু অনেকগুলো স্টেপ থাকে, একটা দুটো তিনটা স্টেপ থাকে না, প্রতিটি স্টেপ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। খেজুর গুড় নিতে হবে অবশ্যই ভাপা পিঠা তৈরি করার জন্য। আখের গুড় দিয়ে কখনোই আপনি ভাপা পিঠা তৈরি করবেন না, কারণ আখের গুড়ে ভাপা পিঠা খেতে কিন্তু কখনোই ভালো লাগে না। আমি এটাকে ভেঙে নিলাম, কারণ সম্পূর্ণটা আমার লাগছে না, আমি অর্ধেকটা এখানে রাখছি। বাকি যেগুলো আছে জাস্ট কাপড় উপরে এভাবে দিয়ে তারপর বাড়ি দিয়ে সম্পূর্ণ গুড়গুলোকে গুঁড়া করে নেব। অনেকে চাকু দিয়ে কেটে নেন, অনেকে গ্রেটার দিয়ে গ্রেট করেন। আসলে ওইভাবে করতে গেলে আমার কাছে মনে হয় যে একটু কষ্টকর বা একটু রিস্ক থাকে, তবে এভাবে যে কোনো কিছুর সাহায্যে যদি এভাবে বাড়ি করে গুঁড়া করে নেওয়া যায় সেটাই বেশি আরামদায়ক কাজ বলতে পারেন, কারণ এটা করতে আমার তেমন একটা কষ্ট হয় না। তবে বুটি দিয়ে কাটতে গেলে খুব কষ্ট হয়, আবার গ্রেটার দিয়ে গ্রেট করতে গেলেও খুব কষ্ট হয়, শক্তি প্রয়োগ করতে হয়। তবে এভাবে গুঁড়গুঁড়া করলে শক্তি প্রয়োগ করতে হয় না। কাজ তো আমরা করবোই, তবে রিল্যাক্সে কী কাজগুলো করা যায় সেগুলোই আমরা করার চেষ্টা করবো, তাহলে আমাদের যে কোনো কিছু করতে কষ্ট মনে হবে না। যখন কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের কাছে কষ্ট মনে হয় তখন কিন্তু সেটা সহজে আমরা তৈরি করতে চাই না। লাগবে নারিকেল। এখন পিঠা তৈরি করব। তো প্রথমে আমি চালের গুঁড়া দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি খেজুর গুঁড়, সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে খেজুর গুঁড় কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এরপর দিয়ে দিলাম নারিকেল, নারিকেলটা একটু বেশি করে দিচ্ছি কারণ বাচ্চারা নারিকেল খেতে খুব পছন্দ করে এবং মিষ্টিটাও একটু বেশি পছন্দ করে, তাই আমি নারিকেল এবং গুঁড় দুটো একটু বেশি করে দিয়েছি। দিয়ে তার উপরে চালের গুঁড়া দিয়ে জাস্ট হালকা হাতে একটু চেপে তারপর সমান করে সেট করতে হবে, একটু চাপিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাবে। তো হালকা হাতে এভাবে চেপে চেপে সেট করে নেবেন। এখন পাতলা ভেজা একটা কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে নিতে হবে, পানি দিয়ে ভিজিয়ে চিপে নেবেন যেন পানি না থাকে। পাতলা কাপড়ই ব্যবহার করতে হবে, মোটা কাপড় ব্যবহার করলে কিন্তু ভাপ ঠিকমতো পিঠার গায়ে লাগতে চাইবে না। এদিকে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসছে, পিঠাটা দেওয়ার পর শাঁস উঠিয়ে নিতে হবে। এটা পিঠা বানানোর শাঁস, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয় এটা দিয়ে পিঠা বানালে, তবে আপনারা চাইলে মেলামেলে ছোটো বাটি বা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। এই যে পাতিলে ভাপা পিঠা তৈরি করেছি, আমার এক মিনিটও লাগেনি একটা ভাপা পিঠা তৈরি করতে, কারণ পিঠাগুলোর সাইজ ছোট ছিল, খুব অল্প সময়ে ঝটপট পিঠা বানিয়ে নেওয়া যায় এবং কোনো পিঠাই নষ্ট হয়নি, প্রতিটা পিঠা পারফেক্ট হয়েছে। ভাপা পিঠা তোলার সময় এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে, এই সময় কিন্তু প্রচণ্ড রকমের গরম থাকে, অনেক সময় দেখা যায় হাতে ভাপ লেগে কিন্তু হাত পুড়েও যায়। তো দেখতেই পাচ্ছেন ভাপা পিঠাটা সেপারেট হয়ে গেছে, এর রিজন হচ্ছে যে মাঝখানে যে নারিকেল এবং গুড় একসাথে দিয়েছি যার কারণে হয়তো পিঠাটা এরকম সেপারেট হয়ে গেছে। নেক্সট টাইম আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ভাপা পিঠা সেটটা করে নিলে সেটা আর এভাবে খুলে সেপারেট হয়ে যাবে না, তবে এভাবে সেপারেট হলে কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা বার্গারের মতো দুটো পার্ট আলাদা হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে প্রথম ভাপা পিঠা, এখন দ্বিতীয় ভাপা পিঠা তৈরি করব। আমি এবার যেটা করেছি, প্রথমে একটু চালের গুঁড়া দিয়েছি, তারপর দিয়েছি একটু নারিকেল, নারিকেল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আবারও একটু চালের গুঁড়া দিব, তাহলে এই ভাপা পিঠাটা আর খুলে যাবে না। চালের গুঁড়া দিলাম, এখন দিয়ে দিচ্ছি গুড়, মানে একই সাথে নারিকেল এবং গুড় দুটো একসাথে একই লেয়ারে পড়লে অনেক সময় দেখা যায় ভাপা পিঠা খুলে সেপারেট হয়ে যায়, আর যখন আপনার প্রথমে একটু চালের গুঁড়া দিবেন তারপর একটু নারিকেল দিবেন আবার একটু চালের গুঁড়া দিবেন তারপর আপনার গুড় দিয়ে তার উপরে আবার চালের গুঁড়া দিয়ে এভাবে হালকা হাতে চেপে সেট করে পিঠা তৈরি করবেন, দেখবেন তাহলে এই পিঠাটা কিন্তু আর এভাবে খুলে সেপারেট হয়ে যাবে না। আর এটা ব্যবহারের সুবিধা হচ্ছে যে শাঁসটার উপরে ধরার যে ইয়েটা আছে গোল, খুব সহজে কিন্তু সেটা মানে নেওয়া যায় আর কি, উঠিয়ে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় মেরামেরে বাটি বা যে কোনো বাসায় ব্যবহারে বাটি ব্যবহার করলে কিন্তু ওইটা তুলতে গেলে অনেক সময় দেখা যায় খোঁচা লেগে ভাপা পিঠার শেপটা নষ্ট হয়ে যায় বা তুলতে গেলে অনেক সময় ভাপ লাগে। তো এই 10 টাকার ছোট্ট একটা যদি সাঁচ কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে না, আর এগুলো উঠানো যে একটা ঝামেলা সেটা খুব ইজি মনে হয়।
তো এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, যদি একটা পাতিলা এরকম একটা সাঁচ কিনে নেন, আপনার কাছে ভাপা পিঠা তৈরিটা অনেক সহজ মনে হবে। যখনই মনে হবে দেখবেন ঝটপট আপনি বানিয়ে ফেলতে পারবেন, আপনার কাছে কখনোই মনে হবে না যে ভাপা পিঠা বানানো অনেক কষ্টের, আপনার কাছে মনে হবে যে ভাপা পিঠা বানানো পানির মতো সহজ একটা কাজ। আর দেখুন ভাপা পিঠাগুলো কিন্তু বেশ ধবধবে সাদা হয়েছে, এটার রিজন হচ্ছে দুধ। দুধ দিয়ে ভাপা পিঠা তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি মজার হয়। অনেক বেশি লোভনীয় হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আর পারলে আমার জন্য দোয়া করবেন। তো মোটামুটি সবগুলো ভাপা পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম যে ভাপা পিঠা তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা কেমন হয়েছে এবং দানাটা কেমন হয়েছে। আমি আরেকটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই পিঠার লুকটা কিন্তু অনেক সুন্দর। আর দ্বিতীয় যে পিঠা তৈরি করেছি সেটাও একটু ভেঙে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পিঠার মধ্যে কিন্তু দুটো লেয়ার ক্রিয়েট হয়েছে। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পিঠা তো আসলে অনেকভাবে তৈরি করা যায়, এক একজন এক একভাবে তাদের মনের মাধুরি মিশিয়ে তৈরি করেন, আমি আমার মতো করে তৈরি করি। যখন থেকে আমি শিখেছি যে দুধ দিয়ে পিঠা তৈরি করলে অনেক বেশি মজার হয়, তখন থেকে আসলে আমি এভাবে ভাপা পিঠা তৈরি করি। তবে আমি দেখেছি যে কলসিতে ভাপা পিঠা খুব শর্ট টাইমে তৈরি করা যায়, কোনো পিঠাই নষ্ট হয় না বা কাঁচা থাকে না বা পিঠা ভেঙেও যায় না। আবার এই পাতিলটাও আমার কাছে একদম পারফেক্ট এবং খুবই সহজ মনে হয়েছে, যে পাতিলে পিঠা তৈরি করার জন্য আমার কাছে কোনো প্রকার কষ্ট মনে হয়নি। আর রাইস কুকারেও আমি পিঠা তৈরি করেছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় লেগেছে, তখন আমার কাছে একটু কষ্টকর মনে হয়েছিল। আর যে প্রেশার কুকারের কথা বলবো, সেটাতেও তো খুবই শর্ট টাইমে পিঠা তৈরি করা যায়।